ডান পা দ্রুত আসেন দ্রুত আসেন। প্রিয় বন্ধুরা, ওই সামনে নাকি একটা তান্ত্রিক একটা মৃত লাশকে জীবিত করার চেষ্টা করতেছে। রায়ন ভাই ভাই দ্রুত আসেন। ওই যে ওই যে দেখা যাচ্ছে ভাই, ওখানে কিন্তু ওখানে আগুন জ্বলতেছে, ওই যে দেখা যাচ্ছে। রায়ন ভাই ভাই দ্রুত যাইতে হবে, ওর কার্যক্রম ভাই থামাতে হবে। জাদুগুলো চালাচ্ছে কিন্তু এখন। এটা কি গাছ? প্রিয় বন্ধুরে, এই বট গাছের নিচে এরকম একটা নির্জন ফাঁকা মাঠের ভিতরে বসে এই কাজটা করতেছে। অবস্থা দেখেন এই বন্ধু ভাই, এগুলো দেখেন ভাই, মূলত এটাকে জীবিত করার চেষ্টা করতেছে। ওই দেখেন, ও কিন্তু কার্যক্রম চালাইয়ে যাচ্ছে, কোনোভাবে ভাই জীবিত করতে দেওয়া যাবে না আমাদের। আপনার সাথে রায়ন ভাই কথা বলেন তো, কি করতেছে এখানে? কথা বলেন আপনি গভীর রাত্রে। বিভিন্ন ধরনের খারাপ কাজ করাবে, অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবে। জি জি জি, যত ধরনের খারাপ কাজ আছে সব এটা করানোর চেষ্টা করবে। কোনোভাবে আমাদের কোনো কথা উত্তর দিচ্ছে না, কাজ কিন্তু করে যাচ্ছে, কোনোভাবে কোনো কথা উত্তর দিচ্ছে না। এই এগুলো বন্ধ করেন, আমার কথা শুনুন আপনি। আশেপাশে তো কোনো কিছু বন্ধ করেন, চলে যা বলছি। আমরা এখান থেকে যাওয়ার জন্য এখানে আসিনি, কিন্তু ফিরতে পারবি না এখান থেকে। আমরা এখান থেকে না, তারা কোনো এখান থেকে যাবো না। আপনি একটা সময় আছে, এখান থেকে পালান। শুনছি যে ও খুবই ভয়ঙ্কর ভাই, আর যদি কোনোভাবে ওই লাশটার ভিতরে ওই শয়তান জিন বা যদি ঢুকাইতে পারে কোনোভাবে, তাহলে কিন্তু ভাই খুবই ভয়ঙ্কর হবে, আর আমাদের জন্য অনেকটা ক্ষতির কারণ হতে পারে ভাই। রায়ন ভাই ভালো করে দেখার চেষ্টা করুন, আশেপাশে আর কেউ আছে কিনা, এর আশেপাশে আর কেউ আছে কিনা। আশেপাশে আর কেউ নেই, ভালো করে দেখেন আগে, কারণ ভয়ানক দেখছেন কিভাবে কি করছে। আশেপাশে যদি এর কোনো সহযোগী থাকে, তারাও কিন্তু আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করতে পারে, কিন্তু পেছন থেকে। আমার মনে হবে আশেপাশে কেউ আছে, ও বলতেছে কোথায় তোরা, তাদেরকে ডাকার চেষ্টা করতেছে কিন্তু। আমাদের কথা শুনে রেখে বন্ধু এইগুলো বন্ধ করেন, কোনো কথা কোনো উত্তর দিচ্ছে না। পেটের ভিতরে আর দিকে আমার সবকিছু ছিঁড়ে নেবে ভাই, এরকম একটা অবস্থা। বন্ধ করে তোরা কিন্তু কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমরা যেভাবে হোক না কেন এটাকে এই কাজটা কোনোভাবে সম্পন্ন করতে দেওয়া যাবে না, কারণ এটা যদি কোনোভাবে সম্পন্ন করতে পারে তাহলে এটার মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করবে। উত্তরই দিচ্ছে ও, কিন্তু কাজ করে যাচ্ছে ভাই। আপনি কি আমাদের এই একটা কাজ সম্পন্ন করার মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করবে? কোথায় তোরা প্রবেশ কর, দেখছেন
Salon, right? ওই রাস্তার ভিতরে ভাই ও এ আপনাকে এখনো এখনো নিষেধ করতেছে এগুলো বন্ধ করেন কিন্তু ভালো হবে না কিন্তু আপনার যদি নিজের ক্ষতি নিজেরা না চাস দূর তো এখান থেকে পালিয়ে যা আর আপনি যদি এগুলো বন্ধ না করেন আপনারও কিন্তু ভালো হবে না শুনেন আমরা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে আসছি না এখন সময় আছে দূর তো এখান থেকে পালা এক একটা করে আমরা আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না আপনারা চাচ্ছি না আপনার সঙ্গে আমরা কোনো ধরনের এখন সময় আছে তাহলে ও কিছু কিছু করতে চাচ্ছে এই বন্ধ করেন আপনি কোনো কিছু একটা করতে চাচ্ছে কিন্তু চুপ করে গেছে কিন্তু হঠাৎ করে এই ভাই আমার কথা শুনে কি জানো আঙ্গুল দাবাতে তিন দিনের ভিতরে কি জানো দেখাচ্ছে ভাই এই কি করতে ভাই এই বন্ধ করেন এইগুলো আমার কথা শুনেন আপনি রান ভাই আমার মনে হচ্ছে ওর কাজটা পিড়ায় কাছাকাছি চলে গেছে কিন্তু জি ভাই এই আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছে হামান ভাই হামান ভাই এই মানে ওই দিকটা আনতে মনে হচ্ছে ভাই হামান ভাই ওই দেখেন ভাই চালন ভাই ভাই ঠেকান যাচ্ছে না ওর ভাই হামানকে নিয়ে যাচ্ছে ভাই ওইদিকে এই ওর ভাই সাথে নিয়ে যাচ্ছে চালন রেখে রান রান ভাই এই লাঠি লাঠিটা তো মোমবাতি হাতে থেকে ফেলান দ্রুত এই হাতে বাড়ি বাড়ি বাড়িতে মোমবাতিটা ফেলান একটাও কিন্তু বেঁচে দিতে পারবি না একটাও বেঁচে দিতে পারবি না কেন যা কোনোভাবে এখান থেকে চালাতে পারছি না সময় শুনে গেছে ও যতই ভয়ঙ্কর হোক না কেন যতই যা করুক না কেন আমাদের ভাই কোনোভাবে হার মানা যাবে না কোনোভাবে ওই লাস্টের ভিতরে শয়তান জিন প্রবেশ করতে দেওয়া যাবে না ভাই জি ভাই যে করুক আমাদের ভাই ভাই তাকে দেখেন তারা কেন সালাম ভাই ভাই আমার পেটটা গুলি সব কিছু সালাম ভাই আপনি কাছে যান না আপনি একটু দূরে দূরে থাকেন যেটা করেন সেটা করেন ভাই রান ভাই জি ভাই আপনি লাঠিতে দেখেন তো দূর থেকে আস্তে আস্তে একটা করে মোমবাতি লিভে দিতে পারেন কিনা মোমবাতিগুলো বন্ধ করে দেন তো একটা করে ওর গুন্ডিটা যাতে নষ্ট হয়ে যায় আমরা ওর কাছে যেতে পারি ওই এই রান ভাই ওইটা নড়ছে কিন্তু ওই দেখেন ওর দোকান দুধ বন্ধ করেন বন্ধ করেন ওই ওই ভাই ওরা কে আছে এখানে কেন মাথায় দিয়ে দিছিল এগুলো যখনই আমাদের চোখে চলে গেছে ভাই
তাৎক্ষণিকভাবে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। আরে ভাই তান্ত্রিক সে লাস্টে নিয়ে গেল ভাই। ও লাস্টে দিন তো ওই তো শয়তান আটকা দুঃখ দিবেন ভাই। ভাই 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 যেহেতু পালাইছে আমার মনে হয় ও কাজটা সম্পন্ন করতে পারবে না আজকে আর করতে পারবে না, এবং আগামী 15-20 দিনের ভিতরে করা সম্ভব না, কারণ ওর কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে কিন্তু ভাই। এখানে মনে হচ্ছে ভাই এ কিন্তু অনেকদিন ধরে এই কাজটা গুলো করে মনে হচ্ছে, কারণ এখানে কোনো মানুষজন আসে না, এই সুযোগে কিন্তু এই কাজটা করে থাকে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু ও কাজটা সম্পন্ন করতে পারলো না, আমরা পরবর্তীতে এখানে আবারও নজর রাখার চেষ্টা করবো যে কখনো যদি এখানে আসে আবারও এটাকে বাধা দেবো। জি ভাই, আমরা এখানে বেশি সময় থাকবো না, কারণ আশেপাশ থেকে কিন্তু আরও ওর সহযোগীদের নিয়ে আবার আসতে পারে কিন্তু। জি জি, আমরা এদিকে নজর রাখবো যাতে আর কখনো এখন এখান থেকে আমরা বের হয়ে যাবো। পরবর্তী ভিডিও আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিবো তো সাজগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।